गाइस वेलकम बैक टू बॉम फैशन आमी दिया आज के आवार हाजिर हो गए एक नतून रेसिपी वीडियो निये एटा बेसिकली एक बांगाल देर खावार एंड आज के फर्स्ट टाइम ट्राई करछी विथ माय ओन रेसिपी आमी एटा निजेर मतन करे ट्राई करब बिकज आमार मने हलो जेभावे एइभावे करले हयतो एटा बेशी भालो हबे खेते तो आई होप एटा भालो हबे खेते तो विदाउट फार्दार एडू लेट्स गेट एइ होच्छे चिंगड़ी माछ আর দু চামচ মতন রসুন টমেটো হাফ দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি আড়াই চামচ মতন অনিয়ন ইউজ করব একটা হাফ পেঁয়াজ কুচি করা একটু ধনে পাতা এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস দ্যাটস ইট আমি এখানে দু রকমের চিংড়ি নিয়েছি তার কারণ আমার বাড়িতে যা ছিল আমি সেগুলোই ইউজ করছি এখানে কোনো রেসিপিতে কোনো এফেক্ট পড়বে না যে কোনো চিংড়ি মাছ আপনারা ইউজ করতে পারেন আমি নুন আর হলুদ একটু ম্যারিনেট করে নেব মাছটাকে আর আমি অ্যারাউন্ড 150 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট মেজারমেন্ট আপনারা নিজের আন্দাজ মতন নেবেন একটু মিডিয়াম সাইজের সসপেনের মধ্যে এটা রান্না করব 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম এটা হচ্ছে চিংড়ি মাছটা ভাজার জন্য হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা বাটিতে সরিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর এটাকে ঠান্ডা হতে দেব তো আমি সসপ্যানে আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি এবার আমি ফার্স্টে আমি দেব রসুনটা বাট আমার অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল আগে শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হওয়ার পর রসুন দেওয়া উচিত ছিল বাট বাই মিস্টেকেনলি আমি আগে রসুনটা দিয়ে ফেলেছি তো তারপরে আমি শুকনো লঙ্কাটা দিলাম তো আপনারা যখন বানাবেন তখন আগে শুকনো লঙ্কাটাই দেবেন ওটা একটু ভাজা হলে তারপরে রসুনটা দেবেন তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আমি এই 2.5 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এতে আমি আলাদা করে আর কোনো রকমের মশলা দেবো না এক্সেপ্ট হলুদ আর নুন চিংড়ি মাছটা যেটা ভেজে তুলে রেখেছিলাম ওটা অলমোস্ট কুল ডাউন হয়ে গেছে এবার এটাকে আমি একটু বেটে নেব আমি কিন্তু পুরো মিহি করে বাটবো না আমি যখন এটাকে বার করব মিক্সি থেকে আমি তখন দেখাবো এই যে দেখুন আমি এই রকমভাবে বেটেছি পুরো ভালো করে মিহিও করিনি আবার একদম গোটা গোটাও নেই তো এই রকম যেন থাকে যাতে হালকা হালকা খাওয়ার সময় একটু মুখে বোঝা যায় চিংড়ি মাছটা আমার পেঁয়াজ আদা রসুনটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি একটু সল্ট দিয়ে দিলাম একটু পরেই হলুদটা দিয়ে দেবো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে এবার আমার যে কুচি করে রাখা পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো আমি চাই না পেঁয়াজগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাক বা একদম মিশে যাক আমি চাই একটু গোটা গোটা থাক যেহেতু এটা ভর্তা তো এবার আমি কুচি করা লঙ্কাগুলো দিয়ে দেবো ইন বিটুইন আমি একটুখানি জল দিয়েছিলাম পেঁয়াজ মিক্সিতে বাটার পরে যে জলটা ছিল সেই জলটাই একটুখানি দিয়েছিলাম তো এবার আমি বেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দেওয়ার পরে অ্যারাউন্ড 5 to 7 মিনিটস কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে তারপরে এটার মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবেন ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি একটু সর্ষের তেল দিচ্ছি আমি ফরচুন কাচিঘানি সর্ষের তেলটা ইউজ করছি একটু কাঁচা সর্ষের তেল তো এইটা দেওয়ার পরে বেশিক্ষণ আর রান্না করব না আমি এটাকে এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে এবার নামিয়ে ফেলবো আমি একদম শেষে একটুখানি 1/2 চামচ মতন চিনি দিচ্ছি দিস ইজ টোটালি অপশনাল যদি আপনারা কেউ রান্নায় মিষ্টি পছন্দ না করেন তাহলে দেবেন না জেনারেলি বাঙালিরা খুব বেশি মিষ্টি পছন্দ করে না বাট আমি একটুখানি চিনি দিতে পছন্দ করি রান্নায় সো আমার রান্না রেডি এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করছি এটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এরকমই দেখতে চেয়েছিলাম আমি অ্যাকচুয়ালি চিংড়ি মাছের ভর্তাটা
আই হোপ তোমাদের সবার আমার এই রেসিপিটা ভালো লাগবে। অ্যান্ড আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কতটা ভালো হয়েছে খেতে। ইটস রিয়েলি রিয়েলি টেস্ট ইয়ামি। অ্যান্ড প্লিজ তোমরা ট্রাই করো আর আমাকে তোমাদের ফিডব্যাক জানিও। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমি আরও এন্থু পাবো নেক্সট আরও ভালো ভালো রান্না করার বা সব ভিডিওস করার। তো এই ছিল আজকে আমার রেসিপি ব্লগ। আই হোপ ইউ লাইক ইট। ইফ ইউ লাইক ইট প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু প্লিজ সাবস্ক্রাইব। সাবস্ক্রিপশনটা একদম ফ্রি, বারবার আমি একই কথা বলি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি ইনথু দাও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। সো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ, বাই।